নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই সুস্বাদু এবং খুবই তাড়াতাড়ি রান্না হয় এমন একটা মাছের রেসিপি নিয়ে। আমি আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সরু করে কেটে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। রান্নাটা আমি অ্যালুমিনিয়াম বাটিতেই করব, তাই বাটিটা নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নিই আজকে। তারপর আমি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, 7-8 চামচ মতো সর্ষের তেলকে গরম করে আমি তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর আমি 1 চামচ মতো নুন দিলাম। এবার আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আমি এখানে 3 চামচ সর্ষে বাটা দিলাম, আর কুচো চিংড়ি কটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাটি চচ্চড়ি রান্না করেন খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, আর হলুদটা কম হয়েছে তাই আমি এতে আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমেই রান্না করব। আমি এতে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব, জলটা পুরোটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। জলটা দেখুন পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই বাটি চচ্চড়িটায় কিন্তু ঝাল আর তেল একটু বেশিই লাগে, খেতে খুবই ভালো হয়। আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রান্নাটা রেডি। আপনারা এইভাবে একদিন তৈরি করুন, আপনাদের খুবই ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আত্মীয় স্বজনদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে।